আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব নবান্নে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, দেখো নবান্নে যে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেই কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী তিনি মাঝে মাঝেই সেই কন্ট্রোল রুমে আসছেন। ধনতেরাসের ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। কিছুক্ষণ আগেও তিনি এসেছিলেন এবং মূলত 6টি জেলার জেলাশাসকের সঙ্গে তিনি কিছুক্ষণ আগে কথা বলেছেন। এই 6টি জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। তাতে যে জেলাশাসকরা যে রিপোর্ট দিয়েছেন, পূর্ব মেদিনীপুরের ক্ষতি সবথেকে বেশি হয়েছে, বিশেষ করে দীঘাতে সেখানে তীব্র জলোচ্ছ্বাস, তার সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া বইছে এবং প্রচুর গাছপালা পড়েছে, বহু নিচু জমিতে জল ঢুকে গেছে। পাশাপাশি একই অবস্থা মন্দারমণি এবং তাজপুরেও। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার এবং দক্ষিণ চব্বিশ পরগনার সেখানেও দানার যে ল্যান্ডফল তার প্রভাব যথেষ্ট পড়েছে। বিশেষ করে বকখালিতে তীব্র বৃষ্টি হচ্ছে এবং জলোচ্ছ্বাস চলছে। সাগর, সন্দেশখালি, গোসাবা, উত্তর চব্বিশ পরগনা এইসব জায়গাতেও এই দানার যথেষ্ট প্রভাব রয়েছে। এবং মুখ্যমন্ত্রী তিনি বিদ্যুৎ সচিব এবং বিদ্যুৎ মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন যে ঝড় বৃষ্টির কারণে যে সমস্ত জায়গায় বিদ্যুতের তার ছেড়ে কোনো রকম দুর্ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে, সাময়িকভাবে সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে, যাতে কোনো মানুষের কোনো প্রাণহানি না হয়, এরকমই নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন। এবং ইতিমধ্যেই 2,11,000 মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে এবং যার মধ্যে 1.5 লক্ষেরও বেশি মানুষ তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে এবং রাজ্য সরকারের তরফে 1,200 বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং প্রয়োজনে আরও মানুষ যারা ত্রাণ শিবিরে আশ্রয় নিতে চাইবেন তাদের যাতে ত্রাণ শিবিরে আনার ব্যবস্থা করা যায় তার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। যেটা মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে জানিয়েছেন যে ক্ষয়ক্ষতির হিসেব এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি এবং বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ক্ষয়ক্ষতির হিসেব এই নবান্নে এসে পৌঁছবে এবং তখন অফিসিয়ালি তা জানিয়ে দেওয়া হবে। তবে প্রতিটা মুহূর্তেই মুখ্যমন্ত্রী তিনি সমস্ত জেলা শাসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন, পাশাপাশি 7জন প্রধান সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি তারা বিভিন্ন জেলায় রয়েছেন, তারাও মুখ্যমন্ত্রীর সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছেন, তারা অফিসে রয়েছেন, তারাও রাত জাগছেন এবং তারাও মুখ্যমন্ত্রীকে রিপোর্ট পাঠাবেন। তারপর সব মিলিয়ে সেই রিপোর্ট জানানো হবে। ল্যান্ডফল সে প্রক্রিয়া আরও কিছুক্ষণ চলবে, ফলে গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার পরেই বোঝা যাবে যে কত ক্ষয়ক্ষতি হয়েছে গোটা রাজ্যে এই দানার প্রভাবে। একেবারেই আশাবুল, সেদিকে তো অবশ্যই আমাদের নজর রয়েছে এবং তার পাশাপাশি যেমনটা আমাদের প্রতিনিধি বললেন যে রাতভর নবান্নে মুখ্যমন্ত্রী রয়েছেন, সমস্ত কিছুর উপর নজরদারি রাখছেন, বিশেষত যেই সব জায়গাগুলিতে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে সেই সব জায়গাগুলি বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে যাতে সাধারণ মানুষের কোনো রকম কোনো সমস্যা না হয় সেই দিকে নজর রাখা হয়েছে। এর পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতি কী হয়েছে না হয়েছে তা নবান্নে খবর এলে তার বিস্তারিত জানা যাবে। Thank you.